সাহায্য করব ঠিক আছে প্লিজ বুনো চেষ্টা করো তাহলে জিওসি প্রবলেম সলভিং ক্লাস কইরো তোমরা সুবিধার লাগা কইতেছি যত কম স্টুডেন্ট ক্লাস করবে তত আমার সুবিধা বুঝোনি এটা তোমরা নিজেরা সুবিধার লাগা বুঝানোর চেষ্টা করো জিনিসটা নো লেটস ফাইন্ড আউট সো আই হ্যাভ টু ফাইন্ড আউট দা অক্সিডেশন নাম্বার অফ ইওর আয়রন আমি কেমনে বের করব লেটস ফাইন্ড আউট শুন একটা পটাশিয়াম এর উপরে ওয়ান পজিটিভ চার্জ তাহলে সাইটটা পটাশিয়াম এর উপরে কত হইবো 1 ইনটু

এটা ফোর পিওর বাইটাল আয়ে হের ফরে কেডা আয়ে হের ফরে যে খুশি আয়ো কামার যে কেলার অ্যাকচুয়ালি ফোর ডি আয়ে ফোর ডি আয়ে প্লিজ বুঝনে চেষ্টা করো তোলে ইডি ভেকেন্ট ইডি কিওর বাইটাল ইডি ভেকেন্ট ইডি কিটা ইডি হলো ভেকেন্ট ভেকেন্ট শুন এই যে এই যে কম্পাউন্ড আছে এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোঅর্ডিনেট বন্ড হইব কোঅর্ডিনেট বন্ড তোরা রা কিটা কইতাছিস ভালো মত শুন তুই এদিকে চাইবি নিচের দিকে চা কত আছে হেনো 6 6 আছে কত আছে 6 মনে রাখতে হইব একটা সায়ন এটা কড ইলেকট্রন দে দুইটা ইলেকট্রন দে কনফার্ম মনে রাখবা জেনারেলি আমি আই এম নট গোয়িং টু দা কন্ট্রাডিকশন আমি জেনারেল কথা কইতাছি জেনারেলি ম্যাক্সিমাম লিগ্যান্ডে জেনারেলি হ্যাঁ ম্যাক্সিমাম লিগ্যান্ডে দুইটা ইলেকট্রনই দে কথা বোঝানোর চেষ্টা করো তাহলে দুইটা একটা সায়ন এটা ওয়ান সায়ন এটা উইল গিভ টু ইলেকট্রন সিক্স সায়ন এটা উইল গিভ সিক্স ইনটু টু দ্যাট ইজ ইকুয়াল টু টুয়েলভ ইলেকট্রন ভাই আর ফার্স্ট মিনিট সহ্য কর টুয়েলভ ইলেকট্রনস টুয়েলভ ইলেকট্রনস কেমনে দেবো দুই দুই চার দুই ছয় দুই আট দুই দশ দুই বারো থ্যাংক ইউ হাইব্রিডাইজেশন ইজ ওভার দেখ হাইব্রিডাইজেশন প্লিজ কনসেন্ট্রেট হাইব্রিডাইজেশন দেখ কেমন দেখতে হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন জিহানো জিহানো ক্রস আছে দেখ ইহানো একটা ক্রস আছে দেখ দুইটা ক্রস আছে ইহানো এটা এটা কি অর একটা ডি ডিওর বাইটেল গন বাই গুই নাল ইহেন দেখ ইহানো আরো দুইটা ক্রস আছে এটা কি কিওর বাই টেল ডিওর বাইটেল কথা বুঝিস ইডি ইডি এটা ইহানো দুইটা ক্রস আছে মানে কিওর বাই টেল ইডি এস অর বাই টেল মানে এটা ইলেকট্রন আর কি ইহানো কিটা আছে তিনটা পি অর বাই টেল আছে ইহানো একটা পি ইহানো একটা পি ইহানো একটা পি তাহলে তিনটা পি আছে হাইব্রিডাইজেশন দাও d2 sp3 হাইব্রিডাইজেশন এটা বুঝা লাগতে হইব ইউ শুড রাইট ডাউন এন্ড ভগবান ভাই d2 sp3 হাইব্রিডাইজেশন d2 sp3 হাইব্রিডাইজেশন প্লিজ বুঝানোর চেষ্টা করো আমি কইতাছি আর ওই

স্যার এখানে হাইব্রিডাইজেশনটা আবার বলো না চাপলো না কইতাছি আবার লেটস फाइंड আউট অ্যানাদার एग्जांपल দাও আরেকটা एग्जांपल দে আচ্ছা পূর্বা হাইব্রিডাইজেশন করছি কেমনে করছি বুঝজালো বুঝানোর চেষ্টা কর এই যে ইলেকট্রন দি আমি দিছি হেনো এই যে ইলেকট্রন দি ক্রস 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 দিস ইজ আমি আরো তিনটা एग्जांपल দেমু বুঝতে না কেমনে বুঝ দইব এই যে ক্রস টি দিছি ইডি কার ইলেকট্রন ইডি হলো সায়ানাইডাল ইলেকট্রন একটা জিনিস খালি মনে রাখবি এই যে ক্রস টি যে জায়গা দিছস ওই অরবিটাল দিকই না লবি ইহানা একটা ডি অরবিটাল

আমি নিকেলের অ্যাটমিক নাম্বার জানি আমি জানি তোমরা জানো না টোয়েন্টি এইট ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি থ্রি পি সিক্স সিস্টেমেটিক করুন কিছু উল্লা উল্লা না শুধু সিস্টেমেটিক ফোর এস টু থ্রি ডি এইট থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্রি ডি এইট এটা হলো নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন আমি আশা করি তোমরা বুঝছো এবার নিকেলের আমি কিতাবার করুন অক্সিডেশন নাম্বার যেই সময় বুঝলে না আবার দেহ কে টু আবার বুঝো এন আই সি এন ফোর না কেমন এদিকে দেখো পটাশিয়ামের কত মাথার উপর থাকে একটা প্লাস চার্জ তাহলে পটাশিয়ামের হলো প্লাস ওয়ান তাহলে একটা পটাশিয়ামের প্লাস ওয়ান দুইটা পটাশিয়ামের বাই মাল্টিপ্লাইড বাই টু আমি জানি আচ্ছা একটা নিকেলের অক্সিডেশন নাম্বার আমি এক্স ধরছি আমি জানি না কিছু জানি না ভাই আমি একটু এক্সই না প্লাসে একটা সাইনাইড হলো মাইনাস ওয়ান সাইটটা কত বাই ইনটু ফোর মানে কত হইছে মাইনাস ফোর

ইলেকট্রন জোন বাইর করবি করবি ভাই হুম এস থেকে বাইর করতে অলওয়েজ এস থেকে বাইর করবা কইতে হইব করবা 4 0 3d 8 ভেরি গুড আই লাইক ইট 3d 8 চিত্র কে লাইতে 3d 8 লেটস ফাইন্ড আউট দা চিত্র বুঝ এই লো 3d 8 কম পাঁচটা ঘর আছে তিন চার পাঁচটা ঘর আছে আট দেমু এক এ দুই এ তিন চার পাঁচ ছয় সাত হুম প্লিজ আন্ডারস্ট্যান্ড আটটা এবার তোরা কিতা পড়া জিয়াত কুন্দুর আমি সায়ানাইড ইজ এ ভেরি স্ট্রং লিগ্যান্ড স্ট্রং লাইগ্যান্ড তাহলে কিতা করব হে একটা ভগবান কাজ করব ফোর্সফুল পেয়ারিং করব ফোর্সফুল পেয়ারিং জানি কেমনে করে অক্ষর পড়াইছি এই ইলেকট্রনটা ঠেলা দিয়া এর লইব আনলে কি তুই বসি তোরা দেখতে প্লিজ কনসেন্ট্রেট কর কনসেন্ট্রেট কর চিত্রের উপরে এ দেখ 1 2 3 4 কি হয়েছে দুইটা ইলেকট্রন ইহেন দুইটা ইলেকট্রন ইহেন দুইটা ইলেক্ট্রন ইহেন দুইটা ইলেক্ট্রন ইহেন ভেরি গুড তাহলে এটা খালি হয়ে গেছে এটা কি হয়েছে খালি এটা কি ভাই এটা হল থ্রি ডি এর ফলে কেটে আসবে ফোর এস এর ফলে কেটে পি চাপ নাই আর লিখতাম না ঠিক আছে ফোর পি আচ্ছা একটা সাইন এটা কটা ইলেকট্রন দেয়া তোরা কইছি দুইটা দিব আইটা কটা দিব আটটা দিব তাহলে আমার আটটা ইলেকট্রন দিতে লাগবে দেখ দিয়া শুরু করতেছি প্লিজ আন্ডারস্ট্যান্ড ক্রস এলো দুইটা গেল এলো গেল দুইটা দুইটা চারটা দুইটা হলো ছয়টা দুইটা হলো আটটা নাম লেহ তোমরা নিশ্চয়ই বুঝতেছো হাইব্রিডাইজেশন কি তৈব একটা ডি এখানে একটা ডি আছে একটা ডি তাহলে একটা ডি একটা এস ওই একটা এস অরবিটাল তাহলে ওয়ান এস দুইটা পি অরবিটাল ডিএসপি টু এ স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার থ্যাংক ইউ বুঝছনি কো না বুঝলে কো আবার কম আরো কম এক্সাম্পল দেব চাপ নাই আছে এক্সাম্পল প্রচুর

আমি তোর কি কইসলাম স্ট্রং লিগেন কেটা যার মধ্যে কার্বন আছে আর নাইট্রোজেন আছে তারও স্ট্রং লিগেন কার্বন নাইট্রোজেন যদি থাকে কোনো একটা লিগেন এর মধ্যে তৈলু স্ট্রং জেনারেলি ইডিলি স্ট্রং আছিল কিন্তু ইহানো কিটা আছে ইয়ান আছে সিএল হে বেতলা উইক কিটা হে এ উইক উইক হইলে লেকার অ্যাকটিভ মধ্যে স্টার দিল ফেক 505000 স্টার উইক লাইগেন্ডস উইক লাইগেন্ডস কান্ট ডু দা

ফোর ডি এবার দেখ আমার ইহা দেখ একটা চি এলে কড ইলেকট্রন দিব দুইটা ছটা চি এলে কড ইলেকট্রন দিব ছয় গুণ দুই এবার কিন্তু ফৰ্চফুল পেয়াৰিং উম না তাহলে দেওয়া শুরু করতে হইব ইহাতিক দিতে হইব

অনেক আমার জিগা স্যার আমি ইলেকট্রনটা ইটার মধ্যে ইটার মধ্যে যদি দিয়ে লেতাম তো আমি হারে কই কি আমি কিতা তা কই আমি কই তুই কি গাদা নেই কে জানোস না একটা সাব অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন থাকতে পারে তুই যখন এখানে দুইটা ইলেকট্রন দিবি এক লগে তখন দুই একে তিন হয়ে যাবে গা তুই কি মূর্খ নই যে দুইটা দুইটা ইলেকট্রন দিবি মানে তোর আমার প্লিজ কাইন্ডলি কোশ্চেনটা জিগাইস না যে যে আমি এখানে দুইটা ইলেকট্রন কে দিলাম না দুই ইলেকট্রন দিলে আমার মহান রুল ভায়োলেট হয়ে যাব গা এখানে তিনটা ইলেকট্রন আই পড়বো হি ইজ কোয়াইট ইম্পসিবল ইন নেচার

ক্যারেক্টার আজকার পড়তে মনে রাখবি আজগার পর মনে রাখবি যদি কোনো হাইব্রিডাইজেশন বাহির সময় প্লিজ আন্ডারস্ট্যান্ড যদি কোনো হাইব্রিডাইজেশন বাইরকরণের করার সময় যেমন আমি অকণে বাহির করছি হাইব্রিডাইজেশন দেহসনা এর মধ্যে আনপেয়ারড ইলেকট্রন আছে যদি আনপেয়ারড ইলেকট্রন থাকে যদি আনপেয়ারড ইলেকট্রন থাকে তাহলে নামে লিখবি প্যারা ম্যাগনেটিক দিস ইজ দা প্যারা প্লিজ আন্ডারস্ট্যান্ড যদি আনপেয়ারড ইলেকট্রন থাকে তাহলে নাম হইব প্যারা ম্যাগনেটিক আচ্ছা ম্যাগনেটিক মোমেন্টামটা কেমনে বের করব এটমিক স্ট্রাকচারাল ফর্মুলা মিউ এস ইকুয়ালস টু √n into n plus 2 bm বোর ম্যাগনেটর n মানে কিটা আই এম ফর আই সি বোথ ফর আই সি n মানে হলো নাম্বার অফ আনপেয়ারড আনপেয়ারড ইলেকট্রনস আনপেয়ারড ইলেকট্রনস প্লিজ আন্ডারস্ট্যান্ড নাম্বার অফ আনপেয়ারড ইলেকট্রন যত বিধা একটা দুইটা তিনটা Чটা তাহলে √4

একটা জিনিস দেখতো আমি একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করছিলাম কয়দিন আগে আজকে একটা ভিডিও দিছি এমোটির দেখো বা ইটা আমার মনে হয় আমি যতদিন ক্লাস করাইছি কোনো ফুলামেন্ট রে আমি যে এমোটির ভিডিও আজকে দিছি এটা মনে আমার আমার বেস্ট লাগছে অক্ষণ পর্যন্ত এই বছরের মধ্যে বেস্ট ক্লাস এটা ওই এমোটির ক্লাসটা ভগবান আইসে দিস একবার আলট্রা ভগবান যা করে দিছি ভিডিও দেখলে বুঝে লাগবি তো ও এটা হাইব্রিডাইজেশন বাই করুম আয়রন এস হাইব্রিডাইজেশন কেমনে বাই করুম আগের ফর্মুলা ওই সিম্পল জিনিস প্রথমে আমার লাগব আয়রনের অ্যাটমিক নাম্বার তো আমি ইলেকট্রনিক কনফিগারেশন ফোর এস টু থ্রি ডি সিক্স লিখে এলামো এবার ইহানো আমি অক্সিডেশন নাম্বারটা বের করুন প্লিজ যে আমার দিকে আসলে স্যার অক্সিডেশন নাম্বারটা কেমনে বের করছো আমি বের করতে আছি তোমার লাগে আবার এফ ই এইচ টু ও হোল সিক্স সি এল থ্রি যদি তুমি এখান থেকে না বুঝো তাহলে আমার যে রেডক্স এর ভিডিওটা আছে এটা একটু ভালো মতো দেখো তোমার জীবনের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে আচ্ছা তো এটার এটার আমি অক্সিডেশন নাম্বার

3d5 legend never dies মানে কি তা যদি তোমার s এর মধ্যে অরবিটাল s এর s অরবিটালে মধ্যে انا ইলেকট্রন না থাকে তাহলে তুমি কতবার করতেইবা তাহলে তুমি বের করতে h এর ফরের থেকে নাই তে ফার্স্ট ইলেকট্রন আছে let's find out the first electron this is the first electron 1 2 3 4 1 এ 2 এ 3 এ 4 5 এ ফার্স্ট ইলেকট্রন আছে h2o বেটালা উইক বেটালা বেটালা উইক ঠিক আছে মানে হেয়ার ফোর্সফুল পেয়ারিং ইট কান্ট ইট ক্যানট ডু দা ফোর্সফুল পেয়ারিং কিটা পড়াইছি কার্বন আর নাইট্রোজেন জারার মধ্যে আছে কত কিছু দেখ কার্বন আর নাইট্রোজেন জারার মধ্যে আছে তারই শুধুমাত্র তোর মানে ফোর্সফুল পেয়ারিং করতে পারবো তাহলে H2O পারতো না হ্যাঁ কিটা করব এটা কিছু করণের নাই এটা হলো 3D আইব ফোর 4S তারপর আইবো 4P তারপর আইবো 4D টাউরের নামে আইবো 4D আইবো টাউরের নামে এই যে এই যে আইছে 1 2 3 4 এবার আমি ইলেকট্রন দেব একটা এইচ টু ও দুইটা ইলেকট্রন দেয় ছটা এইচ টু ও কটা দেয় মাল্টিপ্লাইড বাই ছয় ইজ ইকুয়াল টু তাহলে দুই দুই চার দুই ছয় দুই আট দুই দশ দুই বারো তাহলে কত হইছে হাইব্রিডাইজেশন কত হইছে রে কেরে কত হইছে রে হাইব্রিডাইজেশন একটা কোশ্চেন জেগে আছে পুরোটা ক্লাস ও ভাই যদি না পারো মনটা শেষ হয়ে যাবে গা ধ্বংস হয়ে যাবে গা কত কি তারে কো হাইব্রিডাইজেশন কয়টা কত হইছে sp3d2 sp3d2 আর বাইরে কি তো হইছে ভাই বাইরে বুঝা গেছে না কি রে ভাই তোরা বুঝা গেছে নাকি বুঝা গেছে না একটা রিপ্লাই আমারে কমসে কম দিতে হই ইয়েছ না বুঝা গেছে নি না বুঝা গেছে না তো তোরা তোরা আমি কি তা নিমন্ত্রণ পত্র নিমন্ত্রণ পত্র দিয়া নি কমু যে আমারে তোরা ক যে তোরা বুঝছস না কি তা ভাই এতলা পরিশ্রম করলাম একটা রিপ্লাই দিতে তোর কষ্ট হয় হোপলেস ফেলোস

তাহলে ইহন ঘটনা বুঝো এটা বায়োকেমিস্ট্রি আর কি তাহলে অ্যাকচুয়ালি এটা প্লেন আছে এই এর মধ্যে মাঝখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটার মধ্যে এই আয়রনটা আছে প্লিজ বুঝানোর চেষ্টা করতে হইব নিচে দিয়ে একটা বড় একটা লম্বা একটা অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ আছে যেটা পেপটাইড বন্ড দিয়া তৈরি হয় কথা বুঝানোর চেষ্টা কর এই যে তাহলে অ্যাকচুয়াল ব্যাপারটা কি তা এই যে নিচে এই যে আমার যে কলমটা আছে এটা হলো একটা অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ আমার যে হাতটা আছে এটা হলো পরফাইরিন রিং উপরের যে পার্টটা আছে এটা খালি থাকে আয়রনের এই যে উফরে এই যে আয়রনটা এই আমার এই যে আয়রনটা এই যে মাঝখানে আছে তার যে উফরের জায়গাটা এটা খালি থাকে এটার মধ্যে কিটা হয় কিটা হয় বোঝানোর চেষ্টা কর এটা হলো আমার হিমোগ্লোবিনের স্ট্রাকচার এবার আমি কিটা করছি অক্সিজেন লইছি ইনহেল করলাম অক্সিজেন ইনহেল করলে কিটা হইব আয়রনের লগে অক্সিজেনটা এই জায়গাটা এসে বাইন্ডেড হয় কথাটা বোঝানোর চেষ্টা কর এই যে ভালো মতো বুঝ এই যে আমার হাতটা আছে এটার মধ্যে একটা পরফাইরিন রিং আছে নিচে একটা অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ আছে মাঝখানে একটা কেভিটি আছে এর মধ্যে একটা আয়রন আছে এবার কিটা হয় আমি শ্বাস লইছি শ্বাস লইলে কিটা হইব ডাইঅক্সিজেন ও2 ওটু কিতা করব এই জায়গাটা এডুকে যাবগা তাহলে এই অক্সিজেনটা আমার পুরো বডিতে অক্সি হিমোগ্লোবিন নামে কন্ডাক্টর ঠিক আছে এটা রে কয় অক্সি এবার তোমরা একটা কাহিনী বুঝাই আমি অক্সিজেন ও ডাবল বন্ড ও ডাইপোল মোমেন্ট মিউ ইজ इक्वल टू জিরো গতদিন পড়াইছি ডাইপোল মোমেন্ট জিরো কার্বন আর নাইট্রোজেনে ঠিক আছে ইহানো মাইনাস ইহানো লগিয়ে আসে এটা তোর সিয়ান মাইনাস ঠিক আছে এই লগিয়ে সেটা তোর স্ট্রাকচারটা ঠিক আছে সায়ানাইড মাইনাস

অক্সিজেন কন্ডাকশন বন্ধ হয়ে গেলে কোনো ব্যাং হয়েছে না কারণ তোমার লাইফ তোমার বডির মধ্যে যে তোমার যে মায়োগ্লোবিন আছে মায়োগ্লোবিনের মধ্যে কিছু অ্যামাউন্ট অফ তোমার এই অক্সিজেন স্টোর্ড কন্ডিশনে থাকে তাহলে তোমার সেল উইল নট ডিপ্রাইভ ফ্রম দা অক্সিজেন ফর এ শর্ট অ্যামাউন্ট অফ টাইম বাট তোমার বডিতে ইলেকট্রন ট্রান্সফার রেডক্স বন্ধ হয়ে যাবে রেডক্স উইল বি চেঞ্জ রেডক্স উইল সিজ তোমার বডিতে রেডক্স বন্ধ হয়ে যাবে কারণ এই সমস্ত কম্পাউন্ড ডিজিডি আছে যেমন এই হিমোগ্লোবিন তোরা মনে নাম শুনছো কার্বক্সিপেপটাইডেস ঠিক আছে তারপরে হলো সাইটোক্রোম সি সাইটোক্রোম পি ফোর এই হেরা আছে তারা সবাই শুধুমাত্র অক্সিজেন কন্ডাক্ট করে না তারা কি করে তারা ইলেকট্রন কন্ডাক্ট করে তাহলে দে অ্যাক্ট এস এন ইলেকট্রন শাটেল তারা বডির মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে রেডক্স মেডক্স করাইব বডি চালায় রাখে তাহলে ঘটনাটা ওই লোক গিয়ে ছিল যখন তুই সায়ানাইড খাই তখন তোর বডির অক্সিজেনটা পারমানেন্টলি সইরা ইহানব্বই হাজার বোঝা কেটা সায়ানাইড বয়ে যাবে

দিলে কি তুইব তার বডিতে নতুন হিমোগ্লোবিন তৈরি এটার নাম কর ম্যাট হিমোগ্লোবিন এবার এই হিমোগ্লোবিন দিয়ে অক্সিজেন কন্ডাক্ট করব এবং বডিতে চালায় রাখবো ইলেকট্রন শাটল মেটাল চালায় রাখবো আস্তে আস্তে এর বডি থেকে এই যে কন্টামিনেটেড হিমোগ্লোবিন আছে সায়ানাইড দা এটা আস্তে আস্তে বাইরে যাবে যা তাহলে এর বাইরে যাবে কিন্তু এর তো কষ্ট হইব আস্তে এর পরে দিব দু আচ্ছা এবার ক বুঝা গেছে সায়ানাইড দা স্ট্রং লিগ্যান্ড জিগাবি কিচ্ছু কেউ জিগাবি না কেউ কিচ্ছু

এই গেল আমার হাইব্রিডাইজেশন তো এই গেল আমার ম্যাগনেটিক মোমেন্টাম এবং এই গেল সাইনাইড স্ট্রং লিগ্যান্ড তো এটা আমি তোমরা এক্সপ্লেইন করলাম এবার সামনের দিকে আগাবো क्वेश्चंस কেউ জিগাইব কিছু তোর মনে যা क्वेश्चन আছে জিগা তাহলে আমি জিগামু হুম তাহলে আমি জিগামু ভালো লাগছে আমার দেইস কি ফাইন লাগে আমার দেখ জিগাইলে ও লেজেন্ড আমি সমস্ত সুযোগ সুবিধা কইরা দেবো হারে কইবি ইদারে ഹൈബ്രിഡ് একবার <laughs> <laughs>

instead of sp3 ওহে যদি কোনো গ্রামাটিক্যাল এরর হয় ব্যাটিক করে লইছি আমি ইংলিশ গ্রামার পড়াইতাম আছি না এখন বানানটা না বুলেটিক করে লইছি হ্যাঁ এটা হইছে ইট লাস্ট লাইনটা শুন লাস্ট ওয়ার্ডটা sp2 rather than sp3 because 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 because

This happens because this happens because trimethyl group, trimethyl the trimethyl group is a large group. So undergo steric repulsion.

প্লেনাৰি থ্ৰী ডি উগনাল

সেই মাস আইব স্কুলের পরে কত আইব সব জায়গাতে আইব প্লিজ মনে রাখতে করতে কার বোরনের ব্যালেন্স ইলেকট্রন ব্যালেন্স ইলেকট্রন মানে গ্রুপ নাম্বার -10 টাউরের নামে গ্রুপ নাম্বার কত 13 minus -10 ইজ কত 3 তাহলে বোরনের বাইরে আছে তিনটা ইলেকট্রন একটা দুইটা তিনটা এর লগে গেছে গা তিনটা ফ্লোরিন একটা 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 তো তিনটা ফ্লোরিন গেছে গা তাহলে দাও লোন পেয়ার জিরো বন্ড কোডা একটা দুইটা তিনটা বন্ড তাহলে তিন জিরো প্লাস থ্রি ইজ ইকাল টু থ্রি ঠিক আছে হাইব্রিডাইজেশন কত হয়েছে এসপি টু এসপি টু মানে বন্ড অ্যাঙ্গেল কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি স্ট্রাকচার কিটা ট্রাইগোনাল প্ল্যানার তাহলে তোমার যদি কেউ স্ট্রাকচার দিকে চেষ্টা করে তো তুমি কি করবো প্রথমে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশনটা বাইর করবা বাইর করে যদি লোন পেন না থাকে তাহলে আমি যদি লিখে দিছি এটা মনে রাখবা ডাইরেক্ট বয় দেবা টাওয়ারের নামে আর কোনো টেনশন নাই আর যদি লোন পেয়ার থাকে তাহলে কি করবো পেজ নাম্বার একশো চোদ্দ খুলো এনসিআরটি পেজ ওয়ান ওয়ান ফোর এনসিইআরটি এটা একটা হলুদ কালারের পেজ আছে এই পেজটা দেখতে হবে তোমরা হলুদ কালারের পেজ পেজ নাম্বার 114 ও টাইম শেষ আছে গেছে এক মিনিট সময় আছে এর আগামী দিন দেবো এটা লাগবে ভিএসইপিআর থিওরি ভিএসইপিআর থিওরি আজকে যে কোশ্চেন দিয়ে করাইছি বর্নিং এর এমসিকিউ কুলা দাও এক হাইব্রিডাইজেশন বাইরে করে দাও যদি কোনো হাইব্রিডাইজেশন অসুবিধা হয়